আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব ছোটবেলার শৈশবের সেই মধুর সময়ের স্মৃতির কথা। ছোটবেলায় যারা গ্রামে বাস করেছেন তারা কিন্তু এই আইসক্রিম দেখে চিনে ফেলেছেন, এটা কিন্তু নারিকেল আইসক্রিম। আমরা আগেকার সময়ে 1 থেকে 2 টাকা দিয়ে এই নারিকেল আইসক্রিম কিনে খেতাম। তো এখন আর গ্রাম অঞ্চলে এই আইসক্রিম পাওয়া যায় না, কিন্তু এই স্বাদ কিন্তু এখনও মনে আছে। তাই আমি চেষ্টা করেছি বাসাতেই এই আইসক্রিমটা তৈরি করার। তো প্রথমে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এখানে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া এখানে আমি 2 চিমটির মতো দিয়েছি। আইসক্রিমের যে ফ্লেভার স্বাদ পুরোটা পাওয়ার জন্য এই এলাচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। আমি 2 থেকে 3টা এলাচ তাওয়াতে একটু গরম করে পাটাতে বেটে নিয়েছি, বাস এলাচের গুঁড়া তৈরি। এখন দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। দুধটা প্রথমে আমি খুব ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করেছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার গরম অবস্থায় দিলে আগে জমে যাবে, তাই দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে এটা মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাতে এটা বসিয়ে দেব। চুলাতে এটা 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই দেখবেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব নারিকেল। এখানে আমি 1/2 কাপের মতো নারিকেল কুড়া দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তবে 2 কাপ দুধের জন্য 1/2 কাপ নারিকেল কুড়া আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আর বেশিক্ষণ জাল করা লাগবে না, এটা 2 থেকে 3 মিনিট জাল করে এটা আমি নামিয়ে ফেলবো। বাস এতেই কিন্তু বেশ ঘনত্ব হয়ে আসবে। এই নারিকেল আইসক্রিম একবার যে খেয়েছে সে কিন্তু সারা জীবনের স্বাদটা মনে রাখবে, এতটাই মজা। ছোটবেলায় আমরা কিন্তু প্রায় সময় এগুলা কিনে খেতাম, এটা তখন মূল্য ছিল প্রায় 2 টাকার মতো। চুলা থেকে এভাবে নামিয়ে আমি এখন এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপরে মোল্ডে দিতে হবে। তো যেই মোল্ডে আমি সেট করব সেখানে কিছুটা নারিকেল দিয়ে দিলাম। নারিকেল কোরা দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। পুরোপুরি ঠান্ডা করে আমি মোল্ডে এটা একে একে দিয়ে দিব। যে পরিমাণে দুধ নারিকেল নিয়েছি এখানে আমার প্রায় 12টার মতো আইসক্রিম হয়েছে। এখন একটি ফয়েল পেপার দিয়ে আমি এটা মুড়িয়ে নিব। ফয়েল পেপার দিলে ফ্রিজের থেকে কোনো বাতাস বা বাইরের কোনো হাওয়া বাতাস ঢুকবে না, তখন কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে যে মোল্ডের কাঠি সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তবে আমি একেবারে দোকানে শেপ দেওয়ার জন্য কাঠি ইউজ করেছি আলাদাভাবে। সবগুলো একে একে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টার মধ্যেই কিন্তু এটা পুরো সেট হয়ে যাবে। প্রায় 7-8 ঘন্টা পর এটা এখন আমি বের করে নেব। এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, দেখুন। এখন এটা যেহেতু এই কাঠি ইউজ করেছি এজন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে, বেশি সময় লাগবে না। তারপরে একটু ফ্যানের বাতাসে 1 থেকে 2 মিনিট রাখলেই খুব তাড়াতাড়ি এটা মোল্ড আউট হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারেই মনে হচ্ছে দোকানের সেই আইসক্রিম ছোটবেলায় যা খেয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আপনারা এখন কিন্তু ঘরে এই নারিকেল আইসক্রিম তৈরি করতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ফিরে যাবেন সেই শৈশবের স্মৃতিতে, এতটাই মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।